আসসালামু আলাইকুম। দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বয়সের ভার কিন্তু নুয়ে পড়েননি, প্রায় 95 বছর বয়স, এখনও সুস্থ আছেন, ভালো আছেন, স্বাভাবিক সব কার্যই করছেন। আসলে আমরা এই ভেজালের যুগে দেখা যাচ্ছে ভেজাল খাবার বলেন বা ভুলভাবে বা সঠিক নিয়মে আমরা না চলার কারণে আমাদের ইমিউনিটি সিস্টেম যেমন অনেক খারাপ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, খুব অল্পতে আমরা রোগাক্রান্ত হচ্ছি। কিন্তু যারা আগেকার দিনের মানুষ বা যারা সঠিক নিয়ম মেনে চলতেন বা সঠিক খাবার বা খাদ্যদ্রব্য তারা গ্রহণ করতেন, তারা কিন্তু সবসময় সুস্থ থাকেন এবং দীর্ঘায়ু তারা লাভ করেন। তার প্রকৃষ্ট উদাহরণ আজকে আপনাদের সামনে এখানে উপস্থিত হয়েছি। দর্শক, আমাদের সামনে এখানে যিনি সেটে উপস্থিত আছেন, তিনি ডিপিআরসি হসপিটালে Dr.Md.Shafiullah প্রধান স্যারের আন্ডারে থেকে উনি ট্রিটমেন্ট নিয়ে আছেন। গত 3 বছর যাবৎ ওনার কোমরে ব্যথা, তার আগে নিয়ে সম্পূর্ণ সুস্থ ছিলেন, ভালো ছিলেন। আসুন দর্শক, একটু আমাদের আজকের পেশেন্টের সাথে আপনাদের পরিচিত করে দিই এবং কি হয়েছিল ওনার কাছ থেকে আমরা জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আপনার নামটা কি? আমার নাম হাজী মুজিবুর রহমান। হাজী মুজিবুর রহমান, আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি রায়পুরা থানা। আচ্ছা, আপনার বয়স কত এখন? বয়স 95 বেশি বলছো, কম হচ্ছে না? 95 বেশি হবে, কম হবে, কম হচ্ছে। আমি এই যে 20 দিন না রাষ্ট্র আনছি, রাষ্ট্র সারাইছি, এইটা এবার আমরা বাড়া বেড়া। আচ্ছা, আমরা জানি যে আপনি ডিপিআরসি হসপিটালে এসেছিলেন Dr.Md.Shafiullah প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য। কি হয়েছিল আপনার? অ্যাংজাইটি। জি, আমার এই যে বসল উঠত পারছি না, উঠলে বসতে না। আচ্ছা, কোমরে ব্যথা করছে। পরে কোমরে প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড না, সহ্য করতে পারতেন কিন্তু উঠলে বসতে পারতেন না, বসে উঠতে পারতেন। আচ্ছা, তার আগে তো আপনি সুস্থ ছিলেন, ভালো ছিলেন, মাটিতে বসে নামাজ পড়তে পারতেন। হঠাৎ করে দেখছেন এই ব্যথার জন্য আপনি আর মাটিতে বসে নামাজ পড়তে পারছেন না। আচ্ছা, স্বাভাবিক যে চলাচল, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, বিকালে ঘুরতে যাওয়া, সকালে ঘুরতে যাওয়া, এই জিনিসগুলো কিছুটা বন্ধ হয়ে গেল, আগের মতো আর ওরকম চলাচল করতে পারেন না। আচ্ছা, তো যখন প্রথম এই ব্যথাটা শুরু হলো কি করলেন? কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? আচ্ছা, তারা কি বলেছিল? দেখছেন যে আরো দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আচ্ছা, তারপরে এই যে ডিপিআরসি হসপিটালে Dr.Md.Shafiullah প্রধান স্যারের কাছে আসলেন, স্যারের বিষয়ে জানতে পারলেন কিভাবে? স্যারের বিষয়ে জানি, দেখেন কি বলেছিলেন, মনে আছে আপনার? মনে আছে না, খালি রাখছে আপনি কি হাঁটা চলা করতে পারছেন? আগে যেরকম উঠতে গেলে আর বসতে পারতেন না, বসলে উঠতে পারতেন না, সেরকম সমস্যা এখন? না না, আলহামদুলিল্লাহ। তার মানে এই অসুস্থ হওয়ার আগে যেমন ছিলেন ঠিক তেমনটাই আছেন? আলহামদুলিল্লাহ। আপনার অসংখ্য ভাই আছেন, বোন আছেন, যারা এরকম অসংখ্য মানুষ আছেন যারা এরকম ব্যথায় ভুগতেছে, তাদের জন্য কিছু বলবেন? আলহামদুলিল্লাহ। দর্শক, বয়সের ভারে নুয়ে পড়েছেন কিন্তু দেখো 95 অনেক বেশি হবে ওনার বয়স, কিন্তু তারপর দেখুন কত স্ট্রং আছেন, বসে নামাজ পড়ছেন, বাজার করছেন, গ্রামে ঘুরে বেড়াচ্ছেন, সব কাজই করছেন। শুধুমাত্র অল্প কয়েকটা দিন ভর্তি ছিলেন,
আবার সুস্থ উঠেছেন, ভালো হয়ে উঠেছেন, সব কাজই করতে পারছেন। সো চিকিৎসার জন্য বয়স কোনো ব্যাপার না, জীবনের যেই স্তরে আপনার ব্যথা হবে বা যে কোনো ধরনের রোগাক্রান্ত হবেন, স্ট্রোকজনিত সমস্যা হবে, শুধু একটি ফোন কল, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া একটি নাম্বার হতে পারে, এই নাম্বারটি আপনার পুরো জীবনটাকে বদলে দিতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।